2014 সালের জুন মাসের মাঝামাঝি সময়ে বাম সরকারের আমলে রাজ্যে ত্রিস্তরীয় নির্বাচন হয়েছিল। সেই হিসাবেই রাজ্য নির্বাচন দপ্তর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করল। বিজ্ঞপ্তি অনুসারে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 3 জুন 2019 ইংরেজি। দাবি ও আপত্তি গ্রহণ করার শেষ দিন 10 জুন, আর দাবি আপত্তি নিষ্পত্তি হবে 11 জুন। 1 জানুয়ারি 2019 বয়সের ভিত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 21 জুন। 2014 ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 2615 ভোট গ্রহণ কেন্দ্র ছিল। 50% আসন মহিলাদের জন্য সুরক্ষিত ছিল। বিগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 591 গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ছিল 6111, 35 পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল 419 এবং 8 জেলা পরিষদে আসন ছিল 116। 2014 বাম সরকারের আমলে গ্রাম পঞ্চায়েতে 591 মধ্যে 563 দখল করেছিল বাম দলগুলি। অপরদিকে ওই সময় রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দখল করে 18 পঞ্চায়েত। বর্তমান রাজ্যের শাসক দল বিজেপি ওই সময় দখল করেছিল 5 গ্রাম পঞ্চায়েত, আর তৃণমূল কংগ্রেস দখল করে 3 গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন প্রায় সবগুলি নির্বাচনে দখল করেছিল সিপিআইএম তথা বামফ্রন্ট। 2014 ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মাত্র 5 গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে দখল করেছিল। রাজনৈতিক মহলের মতে সেই সময় থেকে বিজেপি দল রাজ্যে সংগঠন বাড়াতে শুরু করে, বিশেষ করে গ্রাম পাহাড়ে। তারপর যতই সময় অতিবাহিত হয় সারা দেশের সাথে, রাজ্যেও বিজেপি দল ক্রমাগত সংগঠনের শক্তি বৃদ্ধি করতে থাকে। অপরদিকে কংগ্রেস দলের শক্তি ক্রমশ কমতে থাকে এবং 2016 রাজ্যের 3 বিধানসভায় উপনির্বাচনে বিজেপি দল বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। অবশেষে 2018 চলো পাল্টাই স্লোগানে পাল্টেই গেল ত্রিপুরা। বাম দলকে হটিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। ক্ষমতায় বসার 7 মাস পর 2018 সেপ্টেম্বর মাসে ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপনির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই উপনির্বাচনে বিজেপি 96% আসন দখল করে। সম্প্রতি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হল। এই নির্বাচনে বিজেপি দল প্রায় 50% ভোট পায় 2 সংসদীয় আসনে। লোকসভা ভোট বিশ্লেষণে বিধানসভার 51 আসনে বিজেপি এগিয়ে ছিল, কিন্তু এগিয়ে থাকা 51 বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের 29 বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে বিজেপির প্রাপ্ত ভোট বিগত বিধানসভা নির্বাচনের চেয়ে কমেছে। তাছাড়া আরও অনেক বুথে আশানুযায়ী বিজেপি ভালো ফল করতে পারেনি বলে তথ্য বিশ্লেষক মহলের মত। আর এতে বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। তাই রাজ্য বিজেপি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে। আর অপরদিকে কংগ্রেস দল 2014 ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 18 গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। তখন কংগ্রেস ছিল রাজ্যে বিরোধী দলের ভূমিকায়। তারপর থেকে 2018 পর্যন্ত রাজ্যে কংগ্রেস ছিল হীনবল। সম্প্রতি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেস দল বাম দলকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। লোকসভা নির্বাচনী ফলাফলে 9 বিধানসভা নির্বাচনী ক্ষেত্রেও এগিয়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই চাঙ্গা রাজ্য কংগ্রেস। কিন্তু প্রশ্ন হচ্ছে, কংগ্রেস দল আগামী ত্রিস্তরীয় নির্বাচনে এই ফর্ম ধরে রাখতে পারবে তো? কারণ সর্বভারতীয় স্তরে লোকসভা নির্বাচনী ফলাফল ভালো না হওয়ায় স্বাভাবিকভাবে হতাশ হয়েছে অনেক কংগ্রেস কর্মী সমর্থক। অন্যদিকে 2018 বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে রাজ্যে বাম দলগুলির জনভিত্তি ক্রমশ তলানিতে। সদ্য সমাপ্ত নির্বাচনেও ভরাডুবি হয়েছে বাম দলের। এই অবস্থায় আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাম দল কতখানি কী করতে পারে তা দেখার। ত্রিপুরার অধিকাংশ এলাকা পঞ্চায়েতের অন্তর্ভুক্ত, গ্রামের সার্বিক উন্নয়নের খাতিরে ত্রিস্তরীয় নির্বাচন অত্যন্ত আবশ্যক। তাছাড়া এর মাধ্যমে গ্রামের প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে সরকারের বিভিন্ন কর্মসূচিগুলিকে নিয়ে যাওয়া যায় অতি সহজে। ত্রিপুরা রাজ্যে প্রতিটি নির্বাচন উৎসবের মেজাজে হয়, এই দাবি নির্বাচন কমিশনের। আর এই ভোট উৎসবে শাসক ও বিরোধী দলগুলি ভোটারদের মন জয় করার জন্য কী রণকৌশলে এগোয় তাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।